বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণরূপে টিকে রয়েছে গার্মেন্ট শিল্পের উপর। রপ্তানি আয়ের প্রায় 80% আসে গার্মেন্ট শিল্প থেকে। গার্মেন্টসের প্রধান কাজ হচ্ছে ফ্যাব্রিকে কাটিং সুইংয়ের মাধ্যমে গার্মেন্টসের রূপ দেওয়া। এসব গার্মেন্টসে প্যাকিং করে সংখ্যা অনুসারে বিদেশে রপ্তানি করে থাকে। আমরা মার্কেট থেকে যখন কোনো পোশাক ক্রয় করি তখন পোশাকের গায়ে বিভিন্ন ধরনের লেবেল দেখতে পাই, কিন্তু কোনটি কোন লেবেল সবাই বলতে পারে না। তাই আজকে আমরা বিভিন্ন ধরনের লেবেল সম্পর্কে জানব। ফিরছি ইন্ট্রোয়ের পর। Welcome to Learn Textile Testing YouTube channel. Stay with us. Increase your textile knowledge. লেবেল প্রধানত দুই প্রকার, মেন লেবেল এবং সাব লেবেল। সাব লেবেলকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন সাইজ লেবেল, কেয়ার লেবেল, কম্পোজ লেবেল এবং প্রাইস লেবেল। মেন লেবেল, যে লেবেলে সাধারণত প্রতিষ্ঠানের নাম এবং নিজস্ব নাম বড় করে লেখা থাকে তাকে মেন লেবেল বলা হয়। সাইজ লেবেল, যে লেবেলে পোশাকের সাইজ লেখা থাকে তাকে সাইজ লেবেল বলে। কেয়ার লেবেল, যে লেবেলে পোশাকের গুণাগুণ এবং ব্যবহার সম্পর্কে লেখা থাকে। কম্পোজ লেবেল, এই লেবেল সংযুক্ত অবস্থায় থাকে তাই একে কম্পোজ লেবেল বলা হয়। যেমন মেন লেবেল, কেয়ার লেবেল এবং সাইজ লেবেল একটিমাত্র লেবেলেই থাকে। প্রাইস লেবেল, এই জাতীয় লেবেল সাধারণত পোশাকের মূল্য কত শুধু সেটাই লেখা থাকে, এরপরেও বাইরের নিজস্ব অন্য কোনো লেবেলও থাকতে পারে।